হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো সবাই? ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্টে কিছু লোক নিয়োগ করা হবে। এই যে এখানে লেখা আছে 60,000 টাকা পর্যন্ত মাসিক বেতন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ চলছে। কারা আবেদন করতে পারবেন আর কারা আবেদন করতে পারবেন না তার বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। এরপর নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে ভিউয়ার্স, এই যেখানে লেখা আছে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর। আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। সম্প্রতি অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যে কোনো জায়গার মানুষ পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যে এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটটি তাড়াতাড়ি প্রকাশ করা হয়েছে। এরপর নিচের দিকে গেলে ভিউয়ার্স তোমরা দেখতে পাবে এই যে এখানে লেখা আছে ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সংস্থার নাম হচ্ছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দক্ষিণ দিনাজপুর, CMOS। ঠিক আছে ভিউয়ার্স, পোস্টের নাম হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট এবং অন্যান্য। মোট শূন্য পদ সংখ্যা ভিউয়ার্স আছে 65টি। বেতন আছে 13,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। চাকরির স্থান হচ্ছে ভিউয়ার্স দক্ষিণ দিনাজপুর এবং এটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ভিউয়ার্স DDINAJPUR.NIC.IN। এরপর এখানে নিয়ে লেখা আছে ভিউয়ার্স অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথে কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কত, আবেদন নিয়োগ প্রক্রিয়া কি ইত্যাদি বিষয় নিচে তোমাদেরকে তুলে ধরবো। ভিউয়ার্স এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়া। এখানে পোস্টের নাম এবং শূন্যপদের সংখ্যা দেওয়া আছে। এই যে 2 2 করে 4 2 4 5 1 2 2 4 2 1 1, টোটাল 65টি। তো ভিউয়ার্স এরপর নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো এর বয়সসীমা। প্রত্যেকটি পোস্টের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ভিউয়ার্স। এই যেমন ব্লক এপিডেমিওলজিস্ট 21 থেকে 40 বছর বয়সের মধ্যে এটা নিয়োগ করা করতে পারবে। ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য 21 থেকে 40 বছরের মধ্যে, ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য 19 থেকে 40 বছরের মধ্যে, ব্লক ডাটা ম্যানেজারের জন্য 21 থেকে 40 বছরের মধ্যে, মেডিকেল অফিসার সর্বাধিক 63 বছর, স্টাফ নার্স সর্বাধিক 40 বছর, CHAU 21 থেকে 40 বছরের মধ্যে, কাউন্সিলার 21 থেকে 40 বছরের মধ্যে, স্পেশালিস্ট মেডিসিন সর্বাধিক 62 বছর, স্পেশালিস্ট পেডিয়াট্রিক সর্বাধিক 62 বছর, স্পেশালিস্ট GNO সর্বাধিক 62 বছর থেকে 40 বছরের মধ্যে, কমিউনিটি নার্স 18 থেকে 40 বছরের মধ্যে, অপথালমিক অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 40 বছরের মধ্যে। এরপর একটা নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, এই চাকরির জন্য আবেদনকারীকে প্রথমে কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ঠিক আছে, এরপর প্রত্যেকটি বেতন, প্রত্যেকটি পোস্টের জন্য বেতন নির্ধারণ করে দেওয়া আছে। এই যে এখানে নিচে দেখতে পাচ্ছ 35,000 35,000, 22,000 22,000, 60,000 25,000, 13,000 20,000, 3,000, এরকমভাবে প্রত্যেকটির বেতন নির্ধারণ করা হয়েছে। তো ভিউয়ার্স এরপর এটার আবেদন প্রক্রিয়া কীভাবে করবে তার বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। এই যে আপনি যদি চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তাহলে ভিউয়ার্স এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এর আগে তোমরাকে আমি জানিয়ে দিয়েছি। এরপর নিচের দিকে চলে আসলে ভিউয়ার্স তোমরা দেখতে পারবে এটার জন্য কি কি নথিপত্র লাগবে। ঠিক আছে, আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আপনার বয়সের প্রমাণপত্র, আপনার বাসস্থানের প্রমাণপত্র, আপনার পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে, আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে। ঠিক আছে ভিউয়ার্স, এরপর নিচের দিকে যদি যায় ভিউয়ার্স লেখা আছে প্রত্যেকটি পোস্টের জন্য কি পরিমাণ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, তা প্রত্যেকটা ডিটেলস ভাবে উল্লেখ করে দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে ব্লক এপিডেমিওলজিস্ট BA MS BH MS BE MS, লাইফ সায়েন্স পাবলিক এপিডেমিওলজিস্ট বিষয়ে MSc থাকা যায়। এরপর দেওয়া আছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য লাইফ সায়েন্স বিষয়ে BSc, ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন পাবলিক ডিপ্লোমা, ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য উচ্চ মাধ্যমিক পাস, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকা চাই, ব্লক ডাটা ম্যানেজারের জন্য গ্রাজুয়েশন সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা, মেডিকেল অফিসারের জন্য MBBS, স্টাফ নার্সের জন্য GNN, CHAU, ANM এবং GNM দুটো থাকলে চলবে। ঠিক আছে, কাউন্সিলারের জন্য এখানে দিয়েছে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজি বা সাইকোলজি বিষয়ে ডিগ্রি থাকা যায়। ঠিক আছে, এরপর দিয়েছে স্পেশালিস্ট মেডিসিন MBBS মেডিসিন বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন অবলিক DNB। ঠিক আছে, এরকম প্রত্যেকটা পদের জন্য
উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপর ভিউয়ার্স দেখো এটার আবেদন শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি 18/1/2023 অর্থাৎ জানুয়ারি 18 তারিখ থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। আবেদন শেষ তারিখ উল্লেখ করা হয়েছে 1 ফেব্রুয়ারি, ঠিক আছে। তো ভিউয়ার্স তোমরা তো দেখতেই পারলে খুব তাড়াতাড়ির মধ্যে এটা আবেদন করো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।